নূপুর তার তিন দাদা অজয়, বিজয় এবং সুজয়ের সঙ্গে একটি শহরে থাকে। নূপুর জন্মানোর কয়েক বছরের মধ্যেই তাদের বাবা মা দুজনেই মারা যায়। তারপর থেকে তার তিন দাদাই নূপুরের বাবা মা হওয়ার সমস্ত রকমের কর্তব্য পালন করে। তারা তিন ভাই নিজেদের পড়াশোনা মাঝপথে ছেড়ে প্রত্যেকে নিজেদের মতো করে টাকা রোজগার করা শুরু করে, যাতে তারা তাদের বোনকে একটা ভালো ভবিষ্যৎ দিতে পারে। তারা নূপুরের কোনো ইচ্ছাকে অপূর্ণ রাখে না। দেখতে দেখতে বেশ অনেকগুলো বছর কাটে। এখন নূপুরের 20 বছর বয়স। সে দেখতে যেমন সুন্দরী ছিল, তেমনই ফর্সা তার গায়ের রং। দাদাদের ভালোবাসা, প্রশ্রয় এবং অপরূপ সৌন্দর্য পেয়ে নূপুর নিজেকে বিশাল কিছু মনে করতে থাকে। একদিন নূপুরের কলেজে, তুই আজও সবার সামনে নন্দিতাকে অপমান করলি? উপরবেলা তো সবাইকে সমানভাবে মানাই না, হতেই পারে ও তোর মতো সুন্দরী নয়, কিন্তু তাই বলে ওকে অপমান করার কোনো অধিকার তোর নেই। সুন্দরী না হলে আমি অপমান করতাম না। ও কালো, কালোদের আমি একদম সহ্য করতে পারি না। কালো রংটা আমার ভালো লাগে না, আর কালো রঙের মানুষদেরও আমার ভালো লাগে না। ভালো লাগে না যখন তখন তোদের থেকে দূরে থাকতেই পারিস, কাছে গিয়ে অপমান করার তো কোনো মানে হয় না। উপরবেলা না করুক, যদি তোর দাদাদেরও কালো বউ হয় তখন কি তুই এইভাবে তাদেরকে অপমান করবি? নিশ্চয়ই, আর আমি তো চাই আমার দাদাদের কালো বউ হোক। ওদের বউরা আমার মতো ফর্সা সুন্দরী হলে আমার দাদার এখন আমাকে যতটা পাত্তা দেয় ততটা আর পাত্তা দেবে না। এত বড় রিস্ক তো আমি আর নিতে পারবো না। তুই শুধু উপর থেকেই ফর্সা, তোর মনের রংটা কেমন বলতো? তুই যে নন্দিতাকে একটু আগে কালো হওয়া নিয়ে অপমান করলি না, সেই নন্দিতার গায়ের রঙের থেকেও তোর মনটা অনেক কালো। নিজেকে পাল্টা নূপুর, তা না হলে খুব বড় বিপদে পড়বি। আমি সেই ছোটবেলা থেকে তোর বন্ধু বলে এই কথাগুলো তোকে বললাম, তা না হলে কখনোই বলতাম না। এই বলে রাহুল সেখান থেকে চলে যায়। রাহুলের কথাতে নূপুরের কিছুই যায় আসে না, সে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে কিছুক্ষণ কাটে। কলেজ থেকে বাড়ি ফিরে নূপুর দেখে তাদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীরা এসেছে। তাদের সেখানে আসার কারণ জিজ্ঞাসা করতে নূপুর জানতে পারে যে সেখানে তার দাদাদের জন্য সম্বন্ধ নিয়ে আসা হয়েছে। তবে মেয়েরা না এলেও মেয়েদের ছবি সেখানেই ছিল। ছবিতে থাকা মেয়েগুলো দেখতে ভীষণ ফর্সা এবং ভীষণ সুন্দরী, আর এমনটা দেখেই নূপুর খুবই চিন্তায় পড়ে। এই মেয়েগুলোকে আমার পছন্দ হচ্ছে না, এরকম মেয়েদের সাথে আমার দাদারা বিয়ে করবে না, আমার এদের একটুও ভালো লাগছে না, আমার দাদাদের জন্য আমি মেয়ে পছন্দ করব। এরকম করে বড়দের সাথে কথা বলে না নূপুর, তোর পড়ালেখা পরীক্ষায় সব ছেড়ে তুই এখন আমাদের জন্য সম্বন্ধ দেখতে পারবি? এসব কথা মাথাতে আনবি না, পড়াশোনাটা কর আগে। আগে আমি তোদের বিয়ে দেব, তারপরে পড়াশোনা করব। তোরা আমার জন্য সারা জীবন এত কিছু করেছিস, আর তোদের বোন হিসেবে আমার এটুকু তো দায়িত্ব আছেই। আচ্ছা তোমরা সবাই এবার এসো, এই মেয়েগুলোকে আমার দাদারা বিয়ে করবে না, ওদের জন্য আমি মেয়ে খুঁজে দেব, তোমরা যাও এবার। কিন্তু এই মেয়েগুলোতে সমস্যা কোথায়? তুই দেখ একবার, ওরা কত সুন্দর আর ফর্সা, ঘরের কাজও খুব ভালো পারে। ওরা এই বাড়ির যোগ্য বউ আর তোর যোগ্য বৌদি হতে পারবে। মেয়েগুলো বড্ড বেশি ফর্সা আর সুন্দর, আর এটাই আমার সমস্যা, আর এরকম মানুষজন কিছুতেই আমার যোগ্য বৌদি হতে পারবে না। সে তাদের বাড়িতে আসা সমস্ত লোকজনকে ফেরত পাঠিয়ে দেয় এবং নিজের দাদাদের বিয়ে দেওয়ার জন্য সম্বন্ধ দেখতে থাকে। এরকমই সম্বন্ধ দেখতে দেখতে অজয়, বিজয় এবং সুজয় তিন ভাইয়ের কমলিনী, সুলেখা এবং নীলিমাকে পছন্দ হয়ে যায়। তারা নূপুরের থেকেও অনেক বেশি ফর্সা আর অনেক বেশি সুন্দরী ছিল, কিন্তু তবুও নূপুর তাদেরকে রিজেক্ট করে দেয়। নূপুর তার যোগ্য বৌদির তালিকায় সেই তিনজন মেয়েকে না রাখলেও অজয়, বিজয় এবং সুজয় সেই তিন মেয়েকে নিজেদের মন থেকে বের করতে পারে না। তারা লুকিয়ে লুকিয়ে কমলিনী, সুলেখা এবং নীলিমার সঙ্গে দেখা করে। তোমাদের কাছে তোমাদের বোনের ব্যাপারে সমস্ত কথা শুনে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ও তোমাদের জন্য ফর্সা আর সুন্দরী মেয়ে কিছুতেই পছন্দ করবে না। সেই কারণেই ও প্রথমবারেই আমাদের সবাইকে রিজেক্ট করে দিয়েছে। এতে ওর কোনো দোষ আছে সেটা আমি বলছি না, তবে হয়তো নিজের আশেপাশে বা নিজের বাড়িতে ওর থেকে সুন্দর বা ওর থেকে ফর্সা কাউকে রাখতে চায় না। আমি তো বোনের জন্য অনেক কিছু ত্যাগ করেছি, এমনকি নিজের পড়াশোনাটাও ছেড়ে দিয়েছি, কিন্তু এখন ওর এই জেদটা মেনে নিজের পছন্দটাকে এইভাবে অগ্রাহ্য করতে পারবো না। আমি মন থেকে তোমাকেই আমার স্ত্রী বলে মেনে নিয়েছি আর তোমাকেই বিয়ে করতে চাই। আমারও একই বক্তব্য সুলেখা, আমি প্রথম দেখার পরেই তোমাকে মন থেকে আমার স্ত্রী বলে মেনে নিয়েছি, তাই বোনের এই অবান্তর জেদকে আমি কিছুতেই প্রশ্রয় দিতে পারবো না। কিন্তু তোমরা যদি ওর বারণ করা সত্ত্বেও আমাদেরকে বিয়ে করো, তাহলে ও যদি রাগ করে ছেলে মানুষই দেখিয়ে এমন কিছু করে বসে যেটার জন্য তোমরা সারা জীবন অনুতপ্ত বোধ করবে, তখন কি হবে? তাহলে এখন কি করা যায় বলতো? এমন কিছু করতে হবে যাতে সাপ মরে লাঠিও না ভাঙে। শেষ পর্যন্ত তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয়
যে কমলিনী, সুলেখা এবং নীলিমা তিনজনেই গায়ে হাতে পায়ে কালি মেখে একেবারে কালো কুচকুচে সেজে নূপুরের সামনে যাবে, আর নূপুরের পছন্দ মতোই তারা অজয়, বিজয় এবং সুজয়ের স্ত্রী হয়ে তাদের বাড়িতে আসবে। যেমন ভাবা তেমনই কাজ। এমন কালো কুচকুচে বৌদি তো নূপুর বরাবর চেয়ে এসেছিল। এমন বৌদি বাড়িতে আসার পরে নূপুর বেশ খুশি ছিল। সে তার দাদাদের অনুপস্থিতিতে সুযোগ পেলেই তার বৌদিদের অপমান করতে থাকে। এভাবে বেশ কয়েকদিন কাটে। তোমরা জানো না আমি কলেজে যাব, এখনো তোমাদের রান্না হয়নি, সারাদিন তো বাড়িতে বসেই থাকো, সকাল সকাল একটু তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে দিতে পারো না? তোমার দাদারা তো তোমার আগে বেরোবে, ওদের খাবারটা তো আমাকে আগে বানাতে হবে, সেই জন্যই তো লেট হলো। তুমি একটু অপেক্ষা করো, তোমার রান্নাটাও করে দিচ্ছি। তুমি এখনো রান্না করনি? সত্যি? আমি তো ভাবলাম তুমি তন্দুরি বানিয়েছো হয়তো, তাই ওই কাঠ কয়লার ধোঁয়া তোমাদের চোখে মুখে লেগে তোমাদের মুখ চোখগুলো এরকম কালো হয়ে গেছে। ও, আমি তো ভুলেই গেছি, উপরবেলা তো তোমাদের এমন তন্দুরির মতো গায়ের রঙই দিয়েছে। বৌদিদের সাথে কিভাবে কথা বলছিস নূপুর? এখনই ওদেরকে সরি বল, ওরা কিন্তু তোর থেকে বয়স আর সম্পর্কে দুটোতেই অনেক বড়, সেটা ভুলে যাস না। ছেড়ে দিন দাদা, ও ছেলে মানুষ, কি বলতে কি বলেছে তার জন্য এত রাগারাগি করতে হবে না। তুমি নিজের ঘরে গিয়ে বসো নূপুর, আমরা কিছুক্ষণের মধ্যেই তোমার খাবারটা বানিয়ে দিয়ে আসছি। তুমি দাঁড়াও সুলেখা, ও যখন তখন তোমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারে না। আর নূপুর, তোকে তো দাদা বলে ওদের কাছে ক্ষমা চাইতে, তুই শুনতে পেলি না? বৌদিদের কাছে সরি বল, এক্ষুনি বল। ওদের মুখ দেখার পরেও তোর মনে হয় ওরা আমার থেকে সরি পাওয়ার যোগ্য? খাবার পেতে লেট হয়েছে তাই আমি একটু রেগে গেছি, এটাতে তো ওদেরই দোষ। ওরা আমাকে সরি বলবে, আমি কেন বলবো? আমি যদি আর কোনোদিনও তোকে ওদের সাথে এইভাবে কথা বলতে দেখেছি তাহলে কিন্তু খুব খারাপ হবে নূপুর, আমি বলে দিচ্ছি। ফর্সা হোক আর কালো হোক, ওরা আমাদের স্ত্রী, আমরা কখনোই ওদের অপমান এইভাবে সহ্য করবো না, বলে দিলাম। উপরবেলা যাদের এমন কালো রূপ দিয়ে পাঠায় তাদের আর আলাদা করে অপমান করার দরকার পড়ে না। যাদের মুখ এরকম পোড়া কয়লার মতো তাদের কপাল তো পোড়া হবেই রে দাদা। নূপুরের এই কথাতে অজয় প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে রাগের বসে নূপুরের গায়ে হাত তোলে। নূপুর তার কালো বৌদিদের সামনে নিজের এমন অপমান কিছুতেই বরদাস্ত করতে পারে না, সে রাগে ফুঁসতে থাকে। সে দিনের পর দিন অপেক্ষা করতে থাকে কিভাবে তার বৌদিদেরকে শিক্ষা দিতে পারবে তার জন্য। একদিন তারা তিনজনে নিজেদের জন্য নতুন নতুন শাড়ি কিনে এনে একে অপরের সঙ্গে গল্প করছিল। এমন সময় নূপুর সেখানে এসে বলে, এই হালকা উজ্জ্বল রঙের শাড়িগুলো তোমরা নিজেদের জন্য কিনেছো? তোমরা কি এটাও বোঝো না কোন রঙের শাড়ি পরলে তোমাদেরকে কেমন লাগবে? এগুলোতে তোমাদের একটুও মানাবে না। কেন, আমরা কালো বলি কি আমরা হালকা রঙের শাড়ি পরতে পারবো না? কালোদের তো গাঢ় রঙের জামা কাপড় পরলে খারাপ লাগে, হালকা রঙে তো কোনো অসুবিধা নেই। তোমরা যদি এই হলুদ রঙের কমলা রঙের শাড়িগুলো পরো তাহলে তোমাদেরকে দেখে মনে হবে রং বেরঙের সুন্দর কাগজে কেউ কয়লা মুড়িয়ে রেখেছে। তোমাদেরকে এই শাড়িগুলো কিনেই বা কারা দিল বলতো? তারা কি তোমাদের আগে কখনো দেখেনি? তোমার দাদারাই তো কিনে দিয়েছে, ওদের যে রংটা আমাদের জন্য পছন্দ হয়েছে ওরা সেটাই কিনেছে, এতে তো খারাপ কিছু নেই। যেই কারণে আমি আমার দাদাদের জন্য খুঁজে খুঁজে এমন কালো বউ নিয়ে এলাম, তাও দাদারা এভাবে আমাকে অবজ্ঞা করলো? আমার দাদাদের কাছে ওদের কালো বউরাই এখন ভালো? তোমার যদি এখান থেকে কোনো শাড়ি পছন্দ হয় তাহলে কিন্তু তুমি নিতে পারো, আমাদের কোনো অসুবিধা নেই। তোমার কোনটা পছন্দ হয়েছে বলো, কোনটা নেবে, হলুদটা নেবে নাকি কমলাটা নেবে? নীলিমার কথা শেষ হতে না হতেই নূপুর তার হাত থেকে সবকটা শাড়ি নিয়ে ঘরের বাইরে বেরিয়ে পড়ে। তাকে অনেকবার থামতে বললেও সে কারোর কথা শোনে না। নূপুর সবকটা শাড়ি নিয়ে গিয়ে শাড়িগুলোতে আগুন লাগিয়ে দেয়। তার এমন ছেলে মানুষই দেখে তার তিন বৌদি প্রচন্ড পরিমাণে অবাক হয়। নূপুরের এমন ব্যবহারের কারণ তারা কিছুতেই বুঝতে পারে না। তুমি তো শুনলে, তোমার দাদারা আমাদেরকে এই শাড়িগুলো উপহার দিয়েছে, তারপরেও তুমি কেন শাড়িগুলোকে নষ্ট করে ফেললে? কি লাভ হলো তোমার এগুলো করে? এভাবে নতুন শাড়িগুলো কি পুড়িয়ে ফেললে তুমি? এই শাড়িগুলো এবার তোমাদের গায়ের রঙের সাথে মিলে যাচ্ছে, এবার তোমরা এগুলো পরতে পারো, যেই রং তোমাদের মানাবে আমি এই শাড়িগুলোকে ঠিক সেরকম রঙেরই বানিয়ে দিয়েছি। আমি অনেকদিন তোমার এই বেয়াদবি সহ্য করেছি, কিন্তু আর নয়, তোমার দাদারা বাড়িতে আসলে আমি ওদের সমস্ত সত্যি কথা বলে দেব। ওদের জানা উচিত ওদের আদরের বোন আমাদের সঙ্গে কেমন ব্যবহার করে। তোমরা তো সারাদিনই আমার নামে দাদাদের কান ভরতে থাকো, সেই কারণেই তো সেদিন বড় দাদা আমাকে চড় মেরেছিল। যে দাদারা আমাকে রাজকুমারীর মতো রাখতো তারা শুধুমাত্র তোমাদের গায়ের রঙের জন্য আমার গায়ে হাত তুলেছে, এটা আমি কিভাবে মেনে নিই বলো? নূপুরের তিন বৌদির আর কিছু বলার থাকে না।
কিছুক্ষণ পরে অজয়, বিজয় এবং সুজয় তিনজনেই বাড়িতে ফোন করে জানায় যে তাদের বাড়িতে তাদের এক আত্মীয় আসবে, শুধুমাত্র কমলিনী, সুলেখা এবং নীলিমার সঙ্গে দেখা করতে, তাই তারা যেন প্রত্যেকে সুন্দরভাবে সেজে গুজে তৈরি হয়ে থাকে। এই কথা শোনার পরে নূপুর আবার তার বৌদিদের কাছে যায়। নূপুর তার বৌদিদেরকে খুবই জোর করতে থাকে যে সে তার বৌদিদেরকে সাজিয়ে দেবে। দেখো, মনিকা কাকিমাকে আমি চিনি, আমি জানি মনিকা কাকিমা কেমন মানুষ, তাই আমি বলছি শোনো, তোমরা আমার কাছে সেজে নাও, তা না হলে অযথা তোমাদের এই ভয়ঙ্কর মুখের জন্য আমাদের কিন্তু নিন্দা হবে। না, আমরা তোমার কাছে সাজতে চাই না, আমরা কালো কালোই থাকতে চাই, আমাদের মেকআপের কোনো দরকার নেই। মেকআপ তো আমি তোমাদের করবই, আর এমন ভাবে সাজাবো যাতে মনিকা কাকিমা কি আমার দাদারাও চোখ ফেরাতে না পারে। এসো এসো, তোমরা সবাই বসে পড়ো, অযথা সময় নষ্ট করো না, আমার মতো সুন্দর কেউ তোমাদেরকে সাজিয়ে দেবে বলছে, এতে তোমাদের নিজেদেরকে ভাগ্যবতী বলে মনে করা উচিত। কিন্তু তুমি তোমার অসভ্যতার মাত্রা পেরিয়ে যাচ্ছ, অনেকদিন ধরে সবকিছু মুখ বুঝে সহ্য করছি, আমাদের মুখ খোলাতে বাধ্য করো না নূপুর। নূপুর তাদের কোনো কথাই শোনে না, সে তার বৌদিদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু করে দেয়। এমন সময় নূপুরের নক লেগে কমলিনী জামার একটা অংশ ছিঁড়ে যায়, আর সেই ছিঁড়ে যাওয়া জায়গাটা নূপুরের চোখে পড়ে। সে দেখতে পায় তার বৌদির পিঠের রঙের সঙ্গে মুখের এবং হাতের রং মিলছে না। সে ভীষণ পরিমাণে অবাক হয়। সেই সঙ্গে সঙ্গে বেশ কিছুটা জল এনে তার বৌদিদের গায়ে ঢেলে দেয় এবং সঙ্গে সঙ্গে কমলিনী, সুলেখা আর নীলিমার আসল রং তার সামনে চলে আসে। তার বৌদিরা আসলে এতটা ফর্সা এবং এত সুন্দরী দেখে নূপুর কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। ততক্ষণে অজয়, বিজয় এবং সুজয় মনিকা দেবীকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। তোমরা এরকম ভিজে আর তোমাদের জামাকাপড় ছেড়ে কেন? কি ব্যাপার, কি হয়েছে এখানে? কমলিনী অজয়কে সমস্ত কথা বলে। ছি ছি ছি, আমি নিজে এতদিন চেয়েও তোকে সত্যিটা বলতে পারিনি, তার কারণ তোর বৌদিরা চেয়েছিল তুই যেদিন ওদের মন থেকে ভালোবাসবি সেদিনই ওরা তোকে সত্যিটা বলে দেবে। ওদেরকে শ্রদ্ধা করা তো দূরের কথা, এরকম হাতাহাতিতে নেমে এলি, বৌদিদেরকে হাত তুলতে তোর একবারও বাদলো না। তোরা আমাকে এভাবে ঠকালি, এত বড় মিথ্যা কথা বললি, কেন করলি এরকম? আমার নিজের বাড়িতেও স্পেশাল ফিল করার আর কোনো অধিকার থাকলো না, তাই তো? বাড়ির সকলে মিলে নূপুরকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু নূপুর কারোর কোনো কথা শুনতেই রাজি হয় না। সে এতটাই দেমাগি ছিল যে সে নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া তো দূরের কথা, তার দাদারা কেন তার কাছ থেকে এত বড় কথাটা লুকিয়ে রেখেছে সেটার জন্য সে তার দাদাদের উপরই রাগ করে বসে থাকে। কিরে, খুব তো ফর্সা আর সুন্দরী মেয়ে দেখে সেদিন ওই মেয়েগুলোকে রিজেক্ট করে আমাদের অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলি, কি লাভ হলো করতে পারলি, নিজের দাদাদের জন্য কালো বউ। নূপুর আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায়। ধীরে ধীরে তার ব্যবহারে পরিবর্তন আসে, সে আর কোনো রকম ভাবে তার বৌদিদেরকে অপমানও করতে পারে না, তাই সবকিছু মেনে নিয়ে সকলের সঙ্গে মিলেমিশে থাকা ছাড়া তার কাছে আর কোনো উপায়ও থাকে না।